দেশ আমার সিদ্ধান্ত আমার নির্ভয়ে চলো বাংলাদেশ এই স্লোগানে ময়মনসিংহের দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন করেছে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজ সকালে ময়মনসিংহ শহরের জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে জাতীয় সঙ্গীত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোকচিত্র প্রদর্শনী কার্টুন আবৃত্তি সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে ময়মনসিংহ শেরপুর জামালপুর ও নেত্রকোনার শতাধিক শিল্পী অংশ নেন এছাড়া অনুষ্ঠানে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজের আহ্বায়ক প্রফেসর ডক্টর রাশেদ সুখন সদস্য সচিব মঞ্জুর ইলাহী সদস্য মোহাম্মদ রাজন ও গৌতম কুমার দেবনাথ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন